হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ সাফরিন, ওয়েলকাম টু মাই বাবাইস ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যদি একটু ভিন্ন রকমের একটা রেস্টুরেন্টে আসতে চান তাহলে চলে আসতে পারেন ধানমন্ডি 2 হাউস নাম্বার 36 ভূত রেস্টুরেন্টে। চলুন তাহলে দেখা যাক। এটা হচ্ছে রেস্টুরেন্টের ঠিক সামনের দিকটা, এখানে আপনারা চাইলে কার বাইক পার্ক করে রাখতে পারেন এবং বাহিরের পরিবেশটা বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সাজানো গুছানো, খুব সুন্দর, আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক। এটি হচ্ছে ভূত রেস্টুরেন্টের এন্ট্রান্স, আমরা এখন প্রবেশ করব। বাহিরটা ঠিক যতটুকুই আলোকিত, ভিতরটা ঠিক ততটুকুই ডার্ক, একটু ভিন্ন রকমের। আশপাশটা পুরোটাই ব্ল্যাক কালার, ডার্কিশ ডার্কিশ একটা ফ্লেভার, মনে হচ্ছে একটা ভৌতিক একটা ফ্লেভারে পড়ে গিয়েছে। আপনার ভৌতিক একটা ফ্লেভার পাবেন এখানে আসলে। বেশ সুন্দর পরিবেশ, খুব শান্ত, মনে হচ্ছে একদম কোনো নয়েজ নেই, কিছু নেই, খুব শান্ত পরিবেশ। চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক, ভিতরটা দেখা যাক ভিতরটা ঠিক কেমন। এটা হচ্ছে রিসেপশন, আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম দিকটা, এখানে হচ্ছে ফ্যামিলি জোন, ফ্যামিলি নিয়ে আসলে এখানে বসতে পারবেন। আর এটা হচ্ছে আপনারা যদি গেট টুগেদার করতে চান লাইক 25 থেকে 30 জন, তাহলে আপনারা এখানে অনায়াসে আসতে পারবেন। এবং বেশ বড় প্লেস, এটাও ফ্যামিলি জোন, এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এখানে ঠিক আসলে ফ্যামিলি জোন, কাপল জোন সব কিছুই আছে, সব কিছুই ব্যবস্থা আছে, সবাই আসতে পারবে এখানে। বেশ সুন্দর পরিপাটি একটি জায়গা। আমার কাছে তো মনে হচ্ছে আমি একদিক দিয়ে যাচ্ছি, আবার রাস্তা গুলিয়ে ফেলছি, কোন দিক দিয়ে বের হব, কোন দিক দিয়ে এসেছিলাম ঠিক গুলিয়ে ফেলছি, অনেকটা গোলকধাঁধার মতোই লাগছে আমার কাছে। ওই যে দেখতে পাচ্ছেন ভূতনি লেখা, এটা হচ্ছে লেডিস ওয়াশরুম, আর এই পাশটা হচ্ছে আরেকটি জোন, ফ্যামিলি জোনই বলবো। ইতিমধ্যে আমরা খাবার অর্ডার করে ফেলেছিলাম, খাবার চলে আসছে। আমরা অর্ডার করেছিলাম চিকেন সিজলিং, মিক্সড ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, চাউমিন, ড্রিঙ্কস অর্ডার করেছিলাম ডিউ। তো খাবার খুব ক্লাসি, টেস্টি ছিল এবং খুব মজারই ছিল খাবারটা। খাবার আমি বলবো না খুব হাই প্রাইস, খুব রিজনেবল প্রাইস ছিল তা বলবো না, খাবার ছিল মাঝারি। এখানে হচ্ছে প্রত্যেকটা আইটেম ছিল 700 to 800 মধ্যে পড়েছে প্রত্যেকটা আইটেম। আমাদের চারজনের কস্ট ছিল 3300 টাকা ডিনার কস্ট, তো বেশ ভালোই ছিল, খারাপ না। তো খাবারের পর বেশ মজার ছিল, এখানে যখন পান মশলা দিয়েছিলো আর টুথপিক দিয়েছিলো, যেটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে দিয়েছে, যেটা আমাদের সবার খুব ভালো লেগেছিলো। আর স্পেশালি পান মশলাটা আমাদের সবার খুব ভালোই লেগেছিলো, খুব মজা লেগেছিলো পান মশলাটা। আমি তো মানে খুবই পছন্দ করেছিলাম, আমি দুটো নিয়েও এসেছিলাম আমার সাথে, এসে বাসায় এসে খেয়েছি আমরা, বেশ মজা লেগেছিলো আমাদের কাছে। তো এখানে ভূতের শো দেখানো হয়, ভূতের শো আমরা দেখতে চেয়েছিলাম, তো আমাদের সাথে একটা বেবি ছিল, তো সে চেয়েছিলো যে সে ভূতের শো দেখবে, তো আমরা ওদেরকে বললাম আমরা ভূতের শো দেখতে চাই, তো আমাদেরকে তারা ভূতের শো দেখালো, তবে জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে আবার দেখালো আর কি, তারপর শেষ হয়ে গেল অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে পাচ্ছেন তখন ভূতের শো চলছে, একজন কস্টিউম পরে আসছিলো ভূতের, তো বেশ ডিনার কমপ্লিট হলো, ভূতের শো দেখা হলো। সো এখন বাড়ি ফেরার পালা, এখন আমরা বের হয়ে যাব, আমরা এখন বের হচ্ছি, এই তো যাব এখন বাসায়। বেশ রাত হয়ে গেল, এখন বাসায় ফেরার পালা। ওই সামনে দেখতে পাচ্ছেন একটা চায়ের ছোট্ট কুটির, সেখান থেকে চা খেয়ে যেতে পারেন, বেশ রিফ্রেশ লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যাওয়ার সময় অবশ্যই চা খেয়ে যাবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।